আরে দাঁড়া না, কতবার মুখ দিয়ে বাজাবি? আরে মুখ দিয়ে বাজাবি না, ব্যান্ডটা রেডি হয়ে গেল, প্রায় হয়ে গেল। তুই থাকবি গিটারে, ও থাকবে কিবোর্ডে, আমি পারকাশনে থাকব। সবই তো ঠিক আছে, লেকিন সিঙ্গার কোথায়? সিঙ্গার আছে তো, এই তো, এই তো সিঙ্গার। এই আমায় কিন্তু ভোকালে রাখিস না, আমার জব হয়ে গেছে আর নেক্সট উইক আমি ইউএস চলে যাচ্ছি। কিন্তু ট্রিট আজকেই হবে, ট্রিটের কোনো টেনশন নেই। তাহলে ব্যান্ডের কি হবে? দেখা যাক কি হয় এখন। বাইকটাকে এখানে খারাপ হচ্ছিল, মোবাইলে নেটওয়ার্কও নেই। হ্যালো, কেউ কি আছেন বাড়িতে? কি চাই? হাই, অ্যাকচুয়ালি আমার বাইকটা সাডেনলি বন্ধ হয়ে গেল, খুব ট্রাই করছি, কিছুতেই স্টার্ট নিচ্ছে না। এত রাতে মেকানিকও বা কোথায় পাই? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আজ রাতে কি আমার বাইকটা আপনাদের বাড়িতে রেখে যেতে পারি? প্লিজ মানা করবেন না, বাইকে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, এত রাতে আমি রিক্স নিতে চাই না। কাল সকালে এসে আমি বাইক নিয়ে চলে যাব, ডোন্ট ওয়ারি। ওকে, বাট গ্যারেজে রাখা যাবে না, ওই সাইডে রেখে দিন, গেট লক থাকে, ইট উইল বি সেফ। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। কেন এতবার বেল রিং করছেন? মানে কোনো রেসপন্স পাচ্ছিলাম না তো, তাই। হু দ্য হেল আর ইউ? কি বলছেন? আমি নীল, কাল রাতেই তো আমার খারাপ বাইকটা এখানে রেখে গিয়েছিলাম, তাই আজ ওটা নিতে এলাম। বাইক? কোন বাইক? আমি কোনো বাইকের কথা জানি না, আর কে আপনি হঠাৎ করে চলে এসে বলছেন বাইক রাখা আছে আমার ঘরে? দিস ইজ টু মাচ, কাল রাতেই তো আপনার বাইকটা আপনার এই তো এই এখানে রেখে গেছিলাম, আর আপনি বলছেন আপনি জানেন না। না, আমি জানি না, আর প্লিজ আপনি এখান থেকে চলে যান। প্লিজ অনু, আমার কিন্তু এই নাটক একদমই ভালো লাগছে না। প্লিজ আমার বাইকটা আমায় দিয়ে দাও, ওতে খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। অনু? কে অনু? এখানে কোনো অনু থাকে না, আর প্লিজ আপনি এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশকে কল করব। কি কি পাগলাম হচ্ছে, আমি কি আমার বাইক পাবো না? বাইক নেই তো দেব কোথা থেকে? এখন আপনি যাবেন না আশেপাশে লোক ডাক দিব, যান এখান থেকে। নিসঙ্গতায় খুঁজি তোমায়,
কত বেলায় কত রাতের নিসঙ্গতায় আকাশ ছোঁয়া স্বপ্ন যত মেঘে দেরি ঠিকানা পুরো চিঠি সাজানো কবিতা আমার তো মাথায় কাজ করছে না, কি যে করি। কি আবার, চল ডাইরেক্টলি গিয়ে কথা বলি মেয়েটার সাথে। বাইক দেবে না মানে? না হলে লোক জড়ো করবো ওর বাড়ির সামনে। তুই থামতো, অত সহজ নাকি? লোক জড়ো করলে উল্টো কেস খেয়ে যাবো, বুঝলি? নীলের কাছে কোনো প্রমাণ আছে যে ওর বাইক ওই মেয়েটার বাড়িতে আছে? একেই তো মেয়ে, কোথাকার জল কোথায় গড়াবে? তাই বলে কি বাইক দেবে না? চল, এতক্ষণে মনে হয় মেয়েটা অফিস থেকে ফিরে এসছে, গিয়ে ডাইরেক্ট বাইকটা চাবো, আর না হলে পুলিশে হেল্প নেব। বাইকটা চাই এখনই। থামলি তুই? দাঁড়া, চাপ না দিলে বাইকটা পাওয়া যাবে না। তোরা একটু থাম। অনু প্লিজ বাইক, বাইকটা দাও। আবার অনু বলে ডাকছেন আমায়? বললাম তো কোনো বাইক নেই এখানে। দেখুন ম্যাডাম, আপনার নাটক বন্ধ করুন আর বাইকটা ঘুরিয়ে দিন। কিসের নাটক? আপনারা প্লিজ বেরিয়ে যান এখান থেকে, অর আই উইল কল দ্য পুলিশ। প্লিজ অনুরাধা, কেন এমন করছিস তুই? তুই জানিস না কেন এমন করছি আমি? আমি অনুরাধা, আর তোমাদের এই বন্ধু নীল একসময় আমার খুব ক্লোজ ছিল। নীল, ওদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই কেমন? নীল আর আমি খুব ক্লোজ ছিলাম, একে অপরকে খুব ভালোবাসতাম। আমার জীবনের সমস্ত কিছু জুড়ে শুধু ও ছিল। বলতে পারো যে আমার সকালের ঘুম ভাঙার কারণও আর রাতের স্বপ্নও ছিল। দিনের পর দিন, রাতের পর রাত, আমি একটু একটু করে আমার সব স্বপ্নগুলো জড়ো করেছিলাম শুধু একদিন ওর সঙ্গে ঘর বাঁধব বলে। নীলও আমায় খুব ভালোবাসত, আমার জন্য গান লিখত, গাইত, আমার সব ইচ্ছে পূরণ করত। একদিন হঠাৎ করে আমার এক আন্টি আমার জন্য এক বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ছেলেটা ভালো, ওয়েল এস্টাবলিশড, আমি কিছুতেই মানা করতে পারছিলাম না। নীলকে আমি সব জানালাম, ও সব শুনে বলল যে ও কিছু ব্যবস্থা করবে। কিন্তু তারপর ও আর আমার ফোন রিসিভ করছিল না।
আমি খুব অসহায় হয়ে গিয়েছিলাম। এদিকে বাবা সব কিছু ঠিক করে ফেলেছিল বিয়ের। আমি না পেরে একদিন রাতে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম নীলের কাছে, কিন্তু ও আমায় রিজেক্ট করে দিল। বলল যে ওর ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট আমার থেকে, আর আমায় বাড়ি ফিরে যেতে বলল। কাপুরুষ একটা। সেদিন রাতে ঘরে ফিরে দেখি বাবা প্যারালাইজড হয়ে গেছেন। আমি আর ও বাড়িতে থাকতে পারলাম না, বেরিয়ে আসলাম। ওই অপরাধ আমি আজ অবধি কাঁধে চেপে নিয়ে বেড়াচ্ছি নীল। আমি তোমাকে ক্ষমা করব না, কোনো দিনও না। প্লিজ লিসেন টু মি। আমি কিছু শুনতে চাই না। জাস্ট লিভ, জাস্ট গেট দ্য হেল আউট অফ হিয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। মেঘেদের সাথে খেলছে চা ছোঁয়া ছুঁই, তুমি ছুঁয়ে দাও যদি একবার মন জোনা কি হবে রূপ কথা যদি ছুঁয়ে দাও ইচ্ছে দানা দিয়ে আবার কি বসে বসে ভাবি